কোদাখানকে দমাচি তথা ভোগালী বিহুর শুভেচ্ছা জানালুম। আর মই বর্তমান আজি আহি উপস্থিত হলুম দুই নং হরিগাঁও কোকরাচার জেলার কালীপুখুরী আঞ্চলিকের দুই নং হরিগাঁও বালাজানের বা বাসুগাঁও যিগো রোড যায় সেই রোডের মানে উত্তর ফালে হালভি একটা আছে। ইগো হালভিত ক্যামেরা পার্সনে দেখাব বানেয়া ওলাইছে ব্রহ্মস মিসাইল, ব্রহ্মস যিগো ক্ষেপণাস্ত্র সিগো এবার বানেয়া ওলাইছে, ভেলাঘর আকৃতি দিবার বানেয়া ওলাইছে। আর এতে কোনো ধরনের বাহিরার শিল্পী আহিয়া নাই বানায়, এতে গোটাই জিগলা উঠি অহা চেঙেরা চেঙেরা ছোট ছোট ছাওয়া উমিরে বানাইছে। আর এইগো বানোয়াতে উমাক কতদিন সময় লাগিল, তারপর কার সহায় পাইছে এইগো বানোয়াত, না উমিয়ে নিজে ছান্দা তুলিয়া বানাইছে, সেইগুলা কথা জানার কারণে পারিম, উমার প্রায় জানিম। প্রথমতে আমি এটা দাদা আছে ওরপরা আমি জানিম যে ওই ডোমাচি সম্পর্কে কিছু কথা আমাক জ্ঞাত করব। আর ডোমাচি তার মানে কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষগুলানে যে আমার এইখিনিত বাহিরাত পুচুনা কয় কিন্তু আমি ডোমাচি বুলিয়ে জানো, এই ডোমাচি সম্পর্কে কি কবি? প্রথমতে মই সোনার কমতাপুর নিউজক আমার এতে আহার কারণে ধন্যবাদ জানালুম। ডোমাচি আমার মোটামুটি এই যা পুষ মাস আর যা মাঘ মাসের চারিদিন, পুষ মাসের যা লাস্টের দিন, এই দুটা মাহত পড়ার কারণে আমি একচুয়ালি আমি ডোমাচি বুলিয়ে জানো সতরপরা। যা ডোমাচির আগার দিন আজি হল আমার মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির বিষয়ে কব লাগা হলে আজি মকর সংক্রান্তির বহুত উদ্দেশ্য আছে, তাৎপর্য আছে। মকর সংক্রান্তি হল আজির দিনত আমার নিজে নিজের ঘর প্রতিটা ঘরগুলানত ঘর বেরিব আবাহুতা দিয়া, আবাহুতা দিয়া ঘর বেরার মূল কারণটি হল যাতে আমার ঘরত এর পাশে আমার ফাগুন মাস পড়ব, ফাগুন মাসে যাতে কোনো আমার হাওয়া ভূত পিছাসে আমাক কিছু করব না পারে আমার ঘরত, তার কারণে আমি যে ঘর বেরিম আবাহুতা দিয়া। ওর লগতে যোনগুলো আমার কিবা আছে গাছ, তামোল গাছে হোক, যোন গুয়া গাছে হোক, ইফেলে আম গাছে হোক, কাঁঠাল গাছে হোক, গোটাইকেইটা আমি যে বান্ধিম, বান্ধার মেইন মেইন উদ্দেশ্য করে হল আমি যাতে গাছের আমার ফলগুলা বান খেয়া থাকে, ছুরিয়ে ছুরিয়া নপরে, ই আমার এগুলি হল মানে মেইন উদ্দেশ্য। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর এইগো যাই কষ্ট করে বানিয়ে উলিছে উমারপরা আমি এবার এইগরের বিষয়ে কিছু কথা জানিম। মলত আছে এতে বিষ্ণু ভাইটি, ওই বহুত দিনের পরে কাম করে আছে মানে দেখা পাই আসো, কতদিন আগের পর কাম আরম্ভ করছো ভাইটি এইগো বানো? এইগো আমি দুই সপ্তাহ মান আগের পর করে আসো। কয়জন মান মানুষ মিলিয়ে মানে তুমি করে আসিস? আমি মানে গোটাখানে আমার ওচরে বাজারে চাউলগুলা আমি আসো, গোটাখানে দুই নং হরিগাঁও জোরেগাঁও ভাটিপাড়া আমার এগুলা জোরেগাঁও ভাটিপাড়া দুই নং হরিগাঁও মিলিয়া। আচ্ছা, এতে কাবায় কিবা তুমি তুমি ছান্দা তুলিয়া কামগুলা করে আসিস না? ভাইটি রনাল আছে, রনালের পর জানিম আমি কিছু কথা। আচ্ছা, এগো যে বানাইছো এগো আইডিয়া কেমনে আহিল তুমি যে এইবার ব্রহ্মস এগো যিগো মিসাইল হিগো বানাই ওলাবি? আইডিয়াটো সকলরে আছে কোটাখানে মিলিয়া হিতা। আচ্ছা আচ্ছা, ওটাখানে মানে ভাবি চিন্তি আর ইগোটে বলে বানাই ওটাখানে ছুটিয়া সেই কারণে ইগোটে হল আর। আচ্ছা, এটা যে বানোয়ার কারণে যে এই যে বাস দেখা পাই আসো নারা লাগছে, নারা গিলান যেন হালবিত পাইছো বাস গিলা কাবাই দিছি না তুমি ঘরে বাস গিলা ঘরে ঘরে তুলে আনছো কোটাখানে রে? আচ্ছা, বছরে বছরে লোক গিলার। আচ্ছা আচ্ছা, আজি খানা কি দিয়া হবো রাতি বেলা? খানা তো মাংস গাহরি ব্রয়লার এগুলাই হবো। আর আমি এটা দেখা পাই আসো যে কি কয় যিগো মিসাইল বানাইছে সেই মিসাইলতে আসলতে এগো ক্যামেরাম্যানে দেখাব দৃশ্যব এগো বানাইছে ইঙ্গা করিয়া যে ট্রাক গাড়িতে ব্রহ্মস মিসাইল লই যায় থাকা হয়েছে। আর এই আমি দেখা পাই আসো ট্রাক গাড়ি করে একজন ড্রাইভারও বহি আছে ওতে, এই ড্রাইভারগুলোর লগত আমি এবার কিছু কথা জানিম, আমি ওরপর জানিবার কারণে চেষ্টা করিম। আচ্ছা, ট্রাক গাড়িগুলোর বহি আছিস আর এই ট্রাক গাড়িগুলোতে মিসাইল লই আহা হয়েছে, ট্রাক গাড়ির তেল কতখান আছে? আছে, আজি চলিব না আজি রাতি চলিব। Thank you.